মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টলিউড অভিনেতা দেব, সঙ্গে রয়েছেন প্রেমিকা রুকমিনী। শুধু তাই নয়, এ যাত্রায় তাদের সঙ্গী হয়েছেন দেবের হবু শাশুড়িও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আলাদা ছবি পোস্ট করছেন দেব রুকমিনী দুজনেই। ছবিতে দেখা গেছে পানীয় গ্লাস হাতে ছবি তুলেছেন রুকমিনী, আর সঙ্গে ছিলেন তার মা। ক্যাপশনে বুঝিয়ে দিলেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা আনন্দিত। রুকমিনীর মায়ের 60তম জন্মদিন উপলক্ষেই এই ট্যুর, এমনটাই জানিয়েছেন তিনি। বিস্ময়কর ব্যাপার হলো রুকমিনী আর দেব উভয়ের ছবির ব্যাকগ্রাউন্ডই একই রকম। তবে এবারই প্রথম নয়, এর আগেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব রুকমিনী। সে সময়ও একসঙ্গে তোলা ছবি না দিয়ে একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন যে তারা একসঙ্গে আছেন। এরপর একই বছর আইসল্যান্ডেও ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জন উঠলেও তারা নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেছেন। 2017 সালে চ্যাম্প ছবির মাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় পা রাখেন রুকমিনী মৈত্র। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।